বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বেজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বেজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বেজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বেজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বেজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 2টি প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।